উদ্ভিদের মূল হচ্ছে একটি প্রধান অংশ। এই মূলের দ্বারাই মাটি থেকে কি হয়, জল এবং বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে, যেটি কাণ্ডের সাহায্যে পাতায় গিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। ওকে, এই মূলকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি? গুচ্ছমূল, ঠেসমূল, স্তম্ভমূল, পত্রজমূল। গুচ্ছমূল কাকে বলে? কোনো কোনো গাছের প্রধান মূল থাকে না, মাটির নিচে অসংখ্য ছোট ছোট মূল গুচ্ছ আকারে থাকে, এদের বলা হয় গুচ্ছমূল। যেমন তোমরা দেখবে ধনে পাতা গাছের থাকে, ধান গাছের থাকে, গম গাছের থাকে, পেঁয়াজ গাছের থাকে। ওকে, ঠেসমূল কাকে বলে? কোনো কোনো গাছের কাণ্ড থেকে মূল বেরিয়ে আড়াআড়ি মাটির সঙ্গে মিশে, একে বলা হয় ঠেসমূল। এটা আমরা সুন্দরবন অঞ্চলে কেয়া গাছের দেখতে পাই। ওকে, এই মূলটি অনেকটা কি বলবো, গাছের কাণ্ডকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে, সেই জন্যে এটিকে বলা হয় ঠেসমূল।